2023 সালের বিধানসভা নির্বাচনে সাতটি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হবে। সব কেন্দ্রের দলের সাংগঠনিক শক্তি রয়েছে। চিন্তন বৈঠকে কেবল দলের নির্বাচনী রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। হাপনে একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। 2023 সালের বিধানসভা নির্বাচন ক্রমশই ঘনিয়ে আসছে, হাতে আর মাত্র পাঁচ মাস বাকি। এরপরে বিধানসভা নির্বাচনের পালা, নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে বিজেপি। এই লক্ষ্যেই শনিবার হাপানিয়ায় হয়েছে দলের চিন্তন বৈঠক। 2023 সালের বিধানসভা নির্বাচনে সাতটি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হবে। সব কেন্দ্রেই দলের সাংগঠনিক শক্তি রয়েছে। চিন্তন বৈঠকে কেবল দলের নির্বাচনী রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। হাপানিয়ায় চিন্তন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, দলের সর্বশেষ কি পন্থা রয়েছে, নির্বাচনী দলের স্ট্র্যাটেজি কি হবে, এই সব বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি বিরোধী দলগুলোর কার্যকলাপ নিয়েও, তাদের আন্দোলন কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। 2023-এর নির্বাচনী আইপিএফটিকে সঙ্গে নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রদেশ বিজেপি। বিজেপির করব কেন্দ্রের বিধায়ক বর্বমোহন ত্রিপুরার বিধায়ক পদ থেকে পদত্যাগ করায়, এমনকি টিপ্রামথা দলে যোগদান বিজেপির সংগঠনে কোথাও কোনো ধরনের প্রভাব পড়বে না বলে দাবি করেন সুব্রত চক্রবর্তী। এখানে চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয়, প্রত্যেক বক্তা বিস্তৃত আলোচনা করেছেন চিন্তন বৈঠকে। অবশ্যই মূল আলোচনার বিষয় ছিল 2023 সালের বিধানসভা নির্বাচন, এবং এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দলের সর্বশেষ অবস্থা কি রয়েছে, আমাদের দলের স্ট্র্যাটেজি কি হবে নির্বাচনকে ঘিরে, কিভাবে ষাটে ষাট আসন, ভারতীয় জনতা পার্টি ষাটে ষাট আসনের মধ্যে একা লড়াই করবে এবং করে ষাটে ষাটটি আসন জয়লাভ করা যায় কিভাবে, তার জন্যে বিস্তারিত আলোচনা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।